আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে সানশাইনের কিছু শোন, বা অনেকে এটিকে টুইজার বলে। তো যারা মূলত ভালো কিছু খুঁজেন, সবসময় ভালো কোয়ালিটির যন্ত্রপাতি ইউজ করেন মোবাইল সেকশনে, আপনাদের অবশ্যই এই জিনিসটি প্রয়োজন হবে। তো অবশ্যই এই জিনিসটি প্রয়োজন হলে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন, অর্ডার করতে পারেন। আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিতে। তো জিনিসগুলির মূল্য বেশি না, আপনারা একটু কষ্ট করে ফোন দিয়ে জেনে নেবেন। কারণ সবসময় আমাদের এরকম কমেন্ট আসে যে আমাদের জিনিসটির প্রাইস কত। তো এগুলি আসলে ফোন দিয়ে জেনে নিলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা গেলো মার্কেটের বিভিন্ন প্রাইস ওঠানামা করে, আপ ডাউন হয়, যার কারণে আমরা এই জিনিসগুলি সরাসরি প্রাইস আমরা বলে দেই না। তো একটু কষ্ট হলেও আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। তো আমি চেষ্টা করব জিনিসগুলি খুলে আপনাদের সামনে এক এক করে দেখানোর। আমার হাতে অনেকগুলি দেখতেই পাচ্ছেন, আমি দুইটি মডেলের শোন আপনাদেরকে দেখাচ্ছি। তো অলরেডি আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি শোন, এটি হচ্ছে একটু বাঁকা টাইপের। আইসির কাজে এই বাঁকা শোনটি ব্যবহার করতে অনেক সহজ হয়। আরেকটি শোন আছে আমার হাতে সোজা টাইপের, ওটিও আমি একটু খুলে দেখাচ্ছি। আর আপনারা জানেন সানশাইন ব্র্যান্ডটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এই ব্র্যান্ডটি কিন্তু অনেক ভালো। এর আগে আমরা একটি মিটার দিয়েছিলাম, DT17N যে ডিজিটাল মাল্টিমিটারটি আছে, সেই মিটারের রিভিউ দিয়েছিলাম আপনাদের সামনে। দেখুন আমার হাতে সানশাইন যে ব্র্যান্ডটির নামটি কিন্তু ঠিক স্টিল দিয়ে একেবারে বোল্ড করে লেখা এটির উপরে। তো আমাদের যে শনটি দেখতে পাচ্ছেন, এই শনের মাথাগুলি কিন্তু একটু ব্যতিক্রম, শুয়ের মতো চুকা, এবং দেখতেই পাচ্ছেন স্টিনলেজের উপর ঠিক মাথাগুলিকে ইস্পাত ব্যবহার করছে এটিতে। অনেক সময় আমরা নর্মাল কোয়ালিটির যে শনগুলি আছে ব্যবহার করলে দেখতে পাই মাথাগুলি ঠিক ব্যান হয়ে যায় হিট পরে। হালকা পরিমাণে হিট লাগলেই কিন্তু মাথাগুলি যেহেতু ঠিক চুকা করা থাকে, এটিতে কিন্তু হিট পড়লেই বাঁকা হয়ে যায়। কিন্তু আমাদের সানশাইনের যে শনগুলি আছে, আমি নিজেও ব্যবহার করতেছি অনেকদিন যাবৎ, এগুলি হিট পরে ড্যামেজ হয় না, যার কারণে দ্রুত বাঁকা হয় না এবং অনেক দিন টেকসই হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং বাঁকা যেটি আছে সেটি তো আমরা দেখতে পাচ্ছি ঠিক অনেক দূর জায়গা ইস্পাত ব্যবহার করছে, এগুলি হিট পড়লেও ড্যামেজ হবে না। আজকে অনেক গরম পড়ছে, যার কারণে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অবস্থা। এত গরমের মধ্যে ভিডিও উপস্থাপন করা ঠিক মোটেও ভালো লাগে না, ভিডিও করা, আপনারা বুঝতেই পারতেছেন আমার কথা শুনে। তো ভিডিওটি আর আমি লম্বা করব না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপনারা ততক্ষণ ভালো থাকবেন। এ বলি আজকের ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ।